প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের বোর্ড প্রশ্নের ধারাবাহিক আলোচনায় আমি এখন আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ঢাকা বোর্ড 2019 সালের কোয়া বিভাগ থেকে। এখানে কোয়া বিভাগ হলো আমাদের বীজগণিত এবং জ্যামিতি নিয়ে। আমি এখানে শুরুতেই 1 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো তোমাদের দেওয়া আছে 4টা ম্যাট্রিক্স। তো এখানে কতে যেটা বলা হলো যে এ ইকুয়াল টু যদি 5 হয় তবে তোমাদের এই এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা সেটা তোমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা যে কাজটি করবে, শুরুতেই তোমরা দেওয়া আছে এ ম্যাট্রিক্স লিখে নেবে, আর এ ইকুয়াল টু যেহেতু 5, এর জায়গায় তোমরা কি করবে 5 বসাবে। বসানোর পর তোমরা একটা বর্গ ম্যাট্রিক্স পেয়ে যাও, সেটা হলো এ। এখন তোমাদের জানতে হবে যে অভেদঘাতী ম্যাট্রিক্স কি। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স হলো কোন একটা ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে। তার মানে তোমাদের বর্গ ম্যাট্রিক্স অবশ্যই নিতে হবে। তাহলে কোন একটা বর্গ ম্যাট্রিক্স কে যদি ওই ম্যাট্রিক্স দিয়ে তুমি গুণ করো, গুণ করে যদি তুমি একটা মানে একক ম্যাট্রিক্স পাও, ইউনিট ম্যাট্রিক্স, তো এটাই হয়ে যাবে তোমার অভেদঘাতী ম্যাট্রিক্স। তো আমরা এখানে একটু খেয়াল করব, দেখো আমরা এ একটা ম্যাট্রিক্স, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ ডট এ আমরা নিতে পারি। এখানে আমরা যদি গুণ করি, গুণ করার পর আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেয়ে যাই, ইউনিট ম্যাট্রিক্স যেটা আমাদের, আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা এখানে পেয়ে গেলাম। তো এই কারণে আমরা এখানে বলতে পারি যে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো এবারে একের খতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে বি ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটাকে আগে ট্রান্সপোজ করতে হবে, করে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কিনা আমাদের সেটা দেখতে হবে। তো আমরা সেটা নির্ণয় করব, যদি নির্ণয় করা যায়। তো আমরা শুরুতে লিখে নেবো যে দেওয়া আছে বি ম্যাট্রিক্স, আমরা লিখে নেবো। এবার বি ম্যাট্রিক্স কে আমরা কি করব, ট্রান্সপোজ করব, আমরা সারিকে কলামে নিয়ে আসবো, সারিকে কলামে নিয়ে আসবো, সারিকে কলামে নিয়ে আসবো। এরপর আমরা কি করব, এই মানে এই বি ম্যাট্রিক্স কে যে আমরা ট্রান্সপোজ করলাম ওটারই আমরা কি করব, নির্ণায়কের মান বের করে নেবো। তো নির্ণায়কের মান বের করে যদি আমরা দেখতে পাই 0 না হয়, তাহলে আমরা বুঝবো যে এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব, আর যদি 0 হয় তাহলে কিন্তু সম্ভব নয়। তো আমরা এখানে মানটা বের করে নিলাম। তো এরপর আমরা কি করব, এই যে আমরা এই বি ম্যাট্রিক্স এর আমরা যে ট্রান্সপোজ করলাম ওটার যে সহগুণক গুলো আছে, সহগুণক গুলো আমরা বের করে নেবো। তো আমরা ঠিক এইভাবে যতগুলো আমরা সহগুণক পাবো সেগুলো সবগুলো আগে বের করে নেবো। আমরা কি করলাম, এখানে সবগুলো সহগুণক বের করে নিলাম। বের করে নেওয়ার পর আমরা কি করব, দেখো এই যে আমরা সহগুণক বের করে নেওয়ার পর এই বি টি কে আমরা কি করব, আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে নেবো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে নিয়ম হলো তোমার সারিকে কলম অথবা কলমকে সারিতে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এই সারিগুলোকে কলমে নিয়ে আসলাম, তাহলে আমার সহগুণক গুলো নিয়ে যাবে একটা ম্যাট্রিক্স পেলাম, ওই ম্যাট্রিক্স এর আমার এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেল। আমরা এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স ডিভাইডেড ওই বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মান, নির্ণয়কের মান দিয়ে আমরা কি করবো, ভাগ করবো। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি 1/7 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাই, এটাই হলো আমাদের আনসার। যেটা বলা হলো যে bx ইকুয়াল টু যদি c হয় তবে ক্রেমারের সাহায্যে, ক্রেমারের সূত্রের সাহায্যে তোমাদের কি করতে হবে, এখানে সমাধান করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা দেওয়া আছে b সমান লিখে নাও, x c এগুলো লিখে নাও, ম্যাট্রিক্স কিন্তু লিখে নাও। তারপর তোমরা যে কাজটি করবে, bx ইকুয়াল টু যেহেতু c, এখান থেকে তোমরা দুইটা ম্যাট্রিক্স এভাবে বের করে নাও। তো এখানে তোমরা যে কাজটি করবে, এখানে এই ম্যাট্রিক্সের নির্ণয় তোমরা বের করে নেবে, নির্ণায়কের মান আসবে কত, 7। তারপর তোমরা ডিএক্স বের করে নাও, তারপর ডিওয়াই ডিজেড এভাবে তোমাদের বের করতে হবে। আমরা যে কাজটি করবো, আমরা ডিওয়াই ডিজেড এভাবে বের করে নিলাম, তাহলে ডিওয়াই এর মান আমরা 42 পেলাম, ডিজেড এর মান হলো 14। তো এক্স এর মান যখন নির্ণয় করবে তাহলে ডিএক্স কে ডি দ্বারা ভাগ করো, তাহলে তোমরা এখানে পেয়ে যাও -4। ওয়াই এর মান যখন বের করবে ঠিক একই নেবে, ডিওয়াই কে ডি দিয়ে ভাগ করো তাহলে 6, জেড এর ক্ষেত্রে ডিজেড কে ডি দিয়ে ভাগ করো তাহলে 2। এইগুলোই হলো তোমাদের সমাধান। এবার 2 নম্বর প্রশ্নে যাবো। 2 নম্বর প্রশ্নে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো তোমরা 4টা ভেক্টর দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে তোমাদের পথে যে কাজটি করতে হবে, এখানে এ বি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তো সেক্ষেত্রে এ বি বের করতে হবে। তো আসলে ভেক্টর এ বি তোমাদের নির্ণয় করতে হবে, বের করতে হবে।
এখন তোমরা যে কাজটি করবে শুরুতে দেওয়া আছে লিখে নেবে দুইটা বিন্দু এ আর বি, অতএব ভেক্টর এ বি সমান, তাহলে তোমরা এখানে ভেক্টর পেয়ে যাবে, হিসাব করলে তোমরা পেয়ে যাবে মাইনাস থ্রি আই প্লাস থ্রি জে প্লাস থ্রি কে, এটাই হবে তোমাদের ভেক্টর এ বি। আর এখানে তোমাদের খতে যে কাজটি করতে হবে তোমরা খেয়াল করে দেখো, এখানে ভেক্টর বি এবং ভেক্টর সি এর মধ্যবর্তী কোণ যদি 45 হয় তবে পি এর মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা দেওয়া আছে লিখে নেবে দুইটা ভেক্টর এবং কোণের মান থিটা ইকুয়াল টু 45 দেওয়া সেটাও লিখে নেবে। তারপর তোমরা ডট গুণনের সূত্র জানো আশা করি, ভেক্টর বি ডট ভেক্টর সি ইকুয়াল টু বিসি কস থিটা। এখানে তোমরা সূত্র অনুযায়ী তোমরা এখানে ডট গুণনের সূত্র অনুযায়ী তোমরা এখানে গুণ করো, গুণ করলে তাহলে তোমরা দেখো ডান পাশে বিসি ভেক্টর বির ক্ষেত্রে তোমরা মডুল রুট ওভার দিয়ে তোমরা স্কোয়ারের যেটা লিখবে, আর এখানে মানে ওয়ানের উপর স্কোয়ার, এখানে টু মাইনাস টুর উপর স্কোয়ার করলে ফোর হবে, আর এখানে সির ক্ষেত্রে রুট ওভার ওয়ানের উপর স্কোয়ার পির উপর স্কোয়ার আবার টুর উপর স্কোয়ার আর এন টু কস 45। তো সেক্ষেত্রে কস 45 মান তোমরা এখানে বসাও, আর এভাবে হিসাব নিকাশ করলে তোমরা সর্বশেষ যেটা পাবে এখানে পি ইকুয়াল টু তোমরা পেয়ে যাও 4 প্লাস মাইনাস রুট ওভার 85 ডিভাইডেড 6। আর এখানে তোমরা কি করবে আদর্শ যে সমীকরণ সেই সমীকরণে দ্বিঘাত সমীকরণ সেই সমীকরণের সূত্র এখানে অ্যাপ্লাই করবে, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড টুয়াইস এ, ওই সূত্র অ্যাপ্লাই করে এখানে তোমরা পি এর মান পেয়ে যাবে। তো আমরা তাহলে এখানে খতে আমরা মান পেয়ে গেলাম, এটাই হবে আমাদের আনসার। দুইয়ের বদে যে কাজটি করতে হবে তোমরা একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে দেখো যে এ ও ডি যে সমতলে অবস্থিত তার উপর লম্বে একক ভেক্টর কি সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা দেওয়া আছে এ ভেক্টর এবং ডি ভেক্টর লিখে নাও, তারপর এই দুইটা ভেক্টরের ক্রস গুণন বের করে নাও, যেহেতু তোমরা জানো যে লম্ব একক ভেক্টরের সূত্র হলো ভেক্টর এ ক্রস ভেক্টর ডি ডিভাইডেড এই ক্রস ভেক্টরের মান। তো সেক্ষেত্রে তোমরা আগে ক্রস ভেক্টরটা বের করে নাও, নেওয়ার পর তোমরা কি করো সেটার মান দ্বারা ভাগ করো, ভাগ করলে তোমরা যেটা পাবে সেটা হলো প্লাস মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার 195 আর এখানে 5 বাই মাইনাস 7 যে মাইনাস 11 কে। এখানে 3 নম্বর প্রশ্নে তোমরা উদ্দীপক একটা চিত্র দেখতে পাচ্ছ, তো এখানে কথে যেটা বলা হলো যে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতে পাই চিত্রে পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তো কার্তেশীয় স্থানাঙ্ক এখানে আমরা আগে লিখে নেব। তারপর কার্তেশীয় স্থানাঙ্কে আমরা জানি যে এক্স এখানে হলো 3 আর মানে ভুজ এক্স ইকুয়াল টু 3 আর কোটি ওয়াই ইকুয়াল টু তাহলে রুট 3। তো আমরা জানি যে রেডিয়াস ভেক্টর আর এর মান নির্ণয় করার সূত্র এটা, আমাদের আমরা মান বসালে পেয়ে যাই 2 রুট 3। আর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যেটা থিটা কোণের মান যদি নির্ণয় করতে চাও তাহলে তোমরা জানো যে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তো সেক্ষেত্রে মান বসাও, বসালে হিসাব নিকাশ করলে তোমাদের আসবে পাই বাই 6। এখন পি বিন্দুর পোলার স্থানাঙ্ক তাহলে কি দাঁড়াবে আর কমা থিটা, তাহলে এখানে তোমরা 2 রুট 3 কমা পাই বাই 6, এটাই হলো তোমাদের কয়ের অ্যান্সার। খেয়াল করো এখানে তোমাদের একটা অনুপাত দেওয়া আছে, এটা হলো এ কিউ ইস টু কিউ বি ইকুয়াল টু 2 ইস টু 3। তো ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তোমরা এখানে খেয়াল করো দেখো আমাদের এখানে চিত্র অনুযায়ী আমরা এখানে একটু যে কাজটি করে নেব সেটা হলো অনুপাত থেকে আমরা এ কিউ ইস টু কিউ বি সমান এ কিউ ইস টু, তাহলে এ কিউ ইস টু কিউ বি আমরা এখানে 2 ইস টু 3 উল্লেখ করে নেব, আর এখানে আমরা বি আর পি এই দুইটা যোগ করে দেবো, তাহলে আমাদের এখানে পি কিউ বি একটা ত্রিভুজ পেয়ে যাব, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই দেওয়া আছে অনুপাত লিখে নেব, আর এখানে বলবো যে কিউ এ বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অন্তর্বিভক্তির যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা 9/5, 4/5 পেয়ে যাই। এখন ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে হাফ ইন্টু আমরা ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেই সূত্র অনুযায়ী বিন্দু স্থানাঙ্ক থেকে আমরা এটা সাজাই নেব, তারপর আমরা কি করব সূত্রে ফেলে দেব। তো এখানে তোমাদের হিসাব নিকাশ করলে যেটা দাঁড়াবে সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের 9√3/10 বর্গ একক, এটাই হবে তোমাদের ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ক্ষেত্রফলটা তোমরা কিভাবে নির্ণয় করবে। তোমরা এখানে যেহেতু চিত্রে তোমরা পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাও, কিউ বিন্দু স্থানাঙ্ক তোমাদের আলাদাভাবে বের করতে হবে, বের করে তোমরা এইভাবে সূত্র অ্যাপ্লাই করে ক্ষেত্রফল নির্ণয় করবে।
বলা হলো যে পিএ এবং পিবি, এই পিএ এবং এবি এই সরলরেখা দুইটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। তাহলে তোমরা এখানে কি করবে, চিত্রে তোমরা কি করবে, পিএ এবং এবি এই দুইটা সরলরেখার আগে সমীকরণ বের করে নেবে। তাহলে পিএ সরলরেখার সমীকরণ তোমরা আগে বের করে নাও। তো দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের যে সূত্র, সেই সূত্র অ্যাপ্লাই করে তোমরা এখানে সমীকরণটা পেয়ে যাও। তো এখান থেকে তোমরা কি করবে, হিসাব নিকাশ করে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা দেবে সমীকরণে এক। এরপরে এবি সরলরেখার সমীকরণ বের করবে। এই যে এবি দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাও হবে, অথবা তোমরা দুইটা অক্ষকে ছেদ করে এরূপ, দুইটা অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণের সূত্র তোমরা জানো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, ওই সূত্র অ্যাপ্লাই করে তোমরা এখানে সমীকরণ দুই বের করে নেবে। তো এখানে সমীকরণ এক আর দুই থেকে আমরা কি করব, এই এবি আর এই যে পি এ এই দুইটা সরলরেখার মধ্যবর্তী যে কোণ, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমরা নির্ণয় করতে পারব। যে সমীকরণটা বের করব সেটার সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, আমাদের সমীকরণে একে আমরা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো পেলাম, তো সেক্ষেত্রে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড রুট ওভার এক্স, এক্স এর সহগের উপর স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, দ্বিতীয় সমীকরণে এটা ডিভাইডেড রুট ওভার এক্স এর সহগ টু তার উপর স্কোয়ার, ওয়াই এর সহগ থ্রি তার উপর স্কোয়ার, মাঝখানে প্লাস দিতে হবে। তো যাই হোক, এখানে হিসাব নিকাশ করলে তোমরা এটা লিখতে পারো, এখানে প্লাস মাইনাস যেহেতু, তো এখানে একবার প্লাস চিহ্ন নিয়ে তোমরা একটা সমীকরণ পাবে, আর মাইনাস চিহ্ন নিয়ে একটা সমীকরণ পাবে, এটাই হবে তোমাদের আনসার। তা হচ্ছে যে উদ্দীপকে তোমাদের দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ, আবার জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থার্টি ওয়ান, এবং এইচ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু তোমরা দেখতে পাবে এখানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ। কথা যেটা বলা হলো যে তোমাদের জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু যদি জিরো হয় তবে বৃত্তটি এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা শুরুতে এই দেওয়া আছে লিখবে জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থার্টি ওয়ান, এটা তোমরা লিখে নেবে। তারপর তোমরা জি অফ এক্স কমা ওয়াই সমান জিরো এটাও তোমরা লিখে নেবে। তাহলে তোমরা লিখতে পারো যে এটা সমান জিরো। তো সেক্ষেত্রে তোমরা এখানে যদি বৃত্তের সাধারণ সমীকরণ যেটা, তোমরা বৃত্তের সমীকরণ যেটা জানো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ওই সমীকরণের সঙ্গে তোমরা মিল করে নিতে পারো আদর্শ সমীকরণ। তো সেই ক্ষেত্রে এখানে তোমরা কেন্দ্র লিখতে পারো মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস থ্রি কমা থ্রি, আর এক্স অক্ষের ছেদকৃত অংশ যেটা সূত্র হলো টু ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাহলে জির মান এখানে তোমাদের থ্রি আসবে আর সির মান হলো মাইনাস থার্টি ওয়ান, হিসাব করলে তোমরা পেয়ে যাও ফোর রুট টেন এত একক। এটাই হলো তোমাদের এক্স অক্ষের ছেদকৃত অংশ। যে দেখাও যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো ও জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। তো বহিস্থভাবে স্পর্শ করতে চাইলে দেখো, যদি তোমরা দুইটা বৃত্ত নাও, দুইটা বৃত্ত বহিস্থভাবে যদি স্পর্শ করে তাহলে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর বৃত্ত দুইটির ব্যাসার্ধ দ্বয়ের যোগফল সমান হয়ে যাবে। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেখো, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের যে দূরত্ব হবে আর এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ যোগফল একই হবে, এই ক্ষেত্রে বৃত্ত দুইটি পরস্পরকে বহিষ্ঠভাবে স্পর্শ করবে। তো তাহলে দেওয়া আছে তোমরা বৃত্তের সমীকরণ একটা লিখে নাও, তারপরে এক্স কমা ওয়াই সমান জিরো দেওয়া আছে এটাও লিখে নাও। তো সেক্ষেত্রে এই সমীকরণ এইটুকু অংশ সমান জিরো লিখতে পারো। এখান থেকে তোমরা বৃত্তের কেন্দ্র যেটা সেটা বের করে নাও, মানে আদর্শ সমীকরণ আগে সাজায় নিতে হবে, তারপর কেন্দ্র তোমরা ফাইভ কমা মাইনাস থ্রি পাবে, ব্যাসার্ধ আর ওয়ান পাবে তোমরা প্রথম বৃত্তের ক্ষেত্রে, আর ওয়ান সমান তোমরা পেয়ে যাবে থ্রি। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে তোমরা কি করবে, এখানেও তোমরা কেন্দ্র পাবে, দেখো একই নিয়মে তোমাদের হিসাব নিকাশ করতে হবে, করলে এখানে কেন্দ্র পাবে মাইনাস থ্রি কমা থ্রি, ব্যাসার্ধ আর টু পাবে কত সেভেন। তো এখানে কেন্দ্র দ্বয়ের দূরত্ব, দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব তাহলে তোমরা পেয়ে যাবে টেন একক, আর এখানে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল প্রথম বৃত্তের ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, ওই দুইটা ব্যাসার্ধ যোগ করলে তোমরা
টেন পাও। তো সেক্ষেত্রে তোমরা বলতেই পারো যে অতএব বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্থ ভাবে স্পর্শ করে, তাহলে তোমাদের খ অংশটুকু এভাবেই প্রমাণ করতে হবে। এর গতে দেখো যেটা বলা হলো, আমাদের এখানে বলা হলো যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো, বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে যা এইচ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো রেখার উপর লম্ব হবে। তো আমাদের আসলে শুরুতে যে কাজটি করতে হবে, আমরা খ হতে প্রাপ্ত প্রথম বৃত্তের কেন্দ্র আমরা লিখে নেবো, ব্যাসার্ধ আমরা এখানে লিখে নেবো 3 একক, আর কেন্দ্র হলো আমাদের 5, -3, আর আমাদের এখানে এইচ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 3x - 4y + 5 এটা আমাদের দেওয়া আছে, সেটা আমরা লিখে নেবো, আর এইচ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 এটাও লিখে নেবো। তাহলে আমরা এখানে 3x - 4y + 5 = 0 এই যে একটা আমরা এখানে সরলরেখার সমীকরণ পেলাম। তো আমরা কি করব, ধরে নেব যে এই রেখার উপর লম্ব এরূপ স্পর্শকের যে সমীকরণ সেটা আমরা এখানে লিখে নেব। তোমরা জানো যে কোন একটা সরলরেখার উপর লম্ব, কোন একটা সরলরেখার উপর লম্ব তার স্পর্শকের সমীকরণ, এই সরলরেখার উপর লম্ব হলে এটা, তার সমীকরণের সূত্র হলো এটা। তো সেক্ষেত্রে এখানে কি হবে, 4x + 3y + k = 0 এটা তার সমীকরণ এক। এখন তোমাদের যে কাজটি করতে হবে, প্রশ্নে বলা হলো যে বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ তোমরা নির্ণয় করো যেন সরলরেখার উপর লম্ব হয়। তাহলে এটা একটা সরলরেখা, আর বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ এটা ধরো একটা স্পর্শকের সমীকরণ, কিন্তু এই সরলরেখার উপর লম্ব। আরও একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, সেটাও এই সরলরেখার উপর লম্ব। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রশ্ন মতো আমরা লিখব যে 4 × 5 + 3 × -3 + k মডুলাস দেবো, নিচে রুট আবার 4/2 + 3/2 = 3। তো সেক্ষেত্রে এখানে হিসাব নিকাশ করলে কি এর মান আসবে তোমাদের, এটা তো একবার প্লাস চিহ্ন নিয়ে কি এর মান পাবে তোমরা +4, আর মাইনাস চিহ্ন নিয়ে কি এর মান পাবে তোমরা -26। তো কি এর মান যদি তোমরা সমীকরণ একে বসো তাহলে দুইটা স্পর্শকের সমীকরণ পাবে। তো কি এর মান যখন 4 তখন স্পর্শকের সমীকরণ এটা, কি এর মান যখন -26 তখন স্পর্শকের সমীকরণ হবে এটা। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের চারের গ অংশটুকু সমাধান করতে হবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।